আমরা যুক্তফ্রন্ট এখানে সিদ্ধান্ত নিয়েছি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নিব। আমরা তার জন্যে একটা বড় রিস্ক নিচ্ছি। অতীতীয় আন্দোলনের অংশ হিসাবে বড় বড় দল, ছোট ছোট দল নির্বাচনে অংশ নিয়েছেন। আমরাও অনেক বড় দল নই, ছোট দল নির্বাচনে অংশ নিব আশঙ্কা নিয়ে। কিন্তু আশঙ্কার উত্তর হচ্ছে সরকারের ওয়াদা যে আমরা এবার 2024 সালের জানুয়ারি নির্বাচনকে জাতির সামনে এবং বিশ্বের সামনে গ্রহণযোগ্য করতে চাই। আমরা এতদিন দাবি দিয়েছিলাম, রাজনৈতিক কর্মী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, রাজনৈতিক দল কল্যাণ পার্টি, জাতীয় পার্টি, মুসলিম লীগ, যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে ব্যতীত আমরা নির্বাচনে যাব না। তার উত্তর হচ্ছে এই দাবি আদায়ে সফল না হয়ে বিকল্প পন্থায় এক দুটি আছে। এক, চুপ থাকো, দুই, নির্বাচনে অংশগ্রহণ করে অবদান রাখার চেষ্টাটা সুযোগটা নাও। আমরা অবদান রাখার সুযোগটা নিতে চাই। আশা করছি আগামী নির্বাচন অতীতের তুলনায় অধিকতর ফেয়ার এবং ফ্রি হবে। আমরা আশা করছি বর্তমান রাজনৈতিক সরকার তাদের অতীতের ভুলগুলিকে মূল্যায়ন করে সেই ভুলের পুনরাবৃত্তি করবেন না, কারণ যদি অতীতের ভুলগুলির পুনরাবৃত্তি করেন সেটি তাদের বিপক্ষে যাবে, জনগণের কষ্ট বাড়াবে, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তিকে অধিকতর ক্ষতি করবে। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক। সরকার যেন সুন্দর, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে যা চেষ্টা করেছেন তার থেকে আরও বেশি চেষ্টা করেন। আমরা এই মুহূর্তে আবেদন রাখছি আন্তর্জাতিক মহল থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে, দেশীয় নাগরিক মহল, নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিগণ কর্তৃক যে প্রস্তাব দেওয়া হয়েছে, রাজনৈতিক মহল থেকে আমিও অনেকবার প্রস্তাব দিয়েছি যে সংলাপ ব্যতীত বিদ্যমান জটিল পরিস্থিতি থেকে উত্তরণের উপায় খুব কম। তাই আমরা এই মুহূর্তে আবেদন করব সংলাপের দরজা যেন কোনো পক্ষই কোনো মতেই বন্ধ না করেন এবং সংলাপের জন্য পরিস্থিতি প্রস্তুত করতে যা কিছু উদ্যোগ নেওয়া প্রয়োজন প্রত্যেকটি পক্ষ যেন সেই উদ্যোগটি গ্রহণ করেন। বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ছিলেন, যতটুকু শুনতে পেয়েছি এখন উন্নতির পথে। সরকার উদারতার পরিচয় দিয়েছেন, বিদেশি চিকিৎসকগণকে তাকে হাসপাতালে এনে উপস্থিত করিয়েছেন, তার জন্যে আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে উপলক্ষে সিদ্ধান্ত নিতে প্রস্তুত হয়েছি। সেই সিদ্ধান্ত নেওয়ার জন্যে সম্ভাবনা আছে, গ্যারান্টি নেই, সম্ভাবনা আছে যে 30 নভেম্বর মনোনয়নপত্র দাখিলের দিন কয়েকটা দিন বিলম্ব হতেও পারে, নাও হতে পারে। যদি মনোনয়নপত্র দাখিলের দিন বিলম্ব হয় তাহলে বাকি তারিখগুলো আনুপাতিকভাবে বৃদ্ধি পাবে। আমরা যুক্তফ্রন্ট এখানে সিদ্ধান্ত নিয়েছি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নিব। আমরা তার জন্যে একটা বড় রিস্ক নিচ্ছি। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক।